আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে। ঠিক আছে, এবার কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে জানতে গেলে ফার্স্ট আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, কী কী, যে বাইনারি নাম্বারস অ্যান্ড লজিক গেটস। এবার বেসিক্যালি বাইনারি নাম্বারস দুটো হয়, জিরো অ্যান্ড ওয়ান, অ্যান্ড লজিক গেটস, বেসিক গেটস আর লজিক গেটসের মধ্যে বেসিক হচ্ছে তিনটা, অ্যান্ড অর নট, এবং ইউনিভার্সাল গেটের মধ্যে হচ্ছে ন্যান্ড, এক্সর আর নর। ঠিক আছে, এবার এবার আসছে আমাদের চ্যাপ্টারে কম্বিনেশনাল লজিক সার্কিট। এবার কম্বিনেশনাল লজিক সার্কিটটা দুটো, মানে তাতে যে সার্কিটগুলো থাকে ওগুলো তৈরি করতে গেলে আমাদের দুটো জিনিসে খেয়াল রাখতে হবে, দুটো কন্ডিশনের। এর কন্ডিশন হচ্ছে কি, যে আমি যে লজিক সার্কিটটা তৈরি করছি ওখানটার যে লজিক, মানে সার্কিটের যে আমরা আউটপুটটা পাবো ওটা ডিপেন্ড করবে কিসের উপর, যে প্রেজেন্ট ইনপুটটা আমি দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে যেহেতু আমি প্রেজেন্ট ইনপুট দিয়েই আমি কাজটা করছি, তাই আমার ওখানে কোনো ফিডব্যাক বা মেমোরির রিকোয়ারমেন্ট নেই ওখানে, আমাদের কোনো মেমোরি বা ফিডব্যাকের রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, এবার লজিক কম্বিনেশনাল লজিক সার্কিটে অনেকগুলো, মানে লজিক সার্কিট আছে যেগুলোর মধ্যে এক্সাম্পল হিসেবে বলতে পারি অ্যাডার, সাবস্ট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, প্রায়োরিটি জেনারেটর, চেকার অ্যান্ড কোড কনভার্টার, এরকম আরও কিছু সার্কিটস আছে। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করব কি হাফ অ্যাডার অ্যান্ড হাফ সাবস্ট্রাক্টর। এবার কথা হচ্ছে যে কোনো লজিক কম্বিনেশনাল সার্কিট আমরা যখন তৈরি করতে যাব তখন আমাদের চারটা স্টেপস ফলো করতে হয়। চারটা স্টেপস হচ্ছে আমার কি, যে ফার্স্ট আমাকে যে কম্বিনেশনাল সার্কিট নিয়ে আমি কাজ করতে চাইছি ওখানে আমার ফার্স্ট ট্রুথ টেবিলটা লিখতে হবে আমাকে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাকে যে ওর আউটপুট লজিক এক্সপ্রেশন, ট্রুথ টেবিলটা দেখে আউটপুট লজিক এক্সপ্রেশনটা আমাকে বের করতে হবে, সেকেন্ড স্টেপ এটা। এবার হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে আমাকে যে লজিক এক্সপ্রেশনটা আমি পেলাম ওইটাকে দেখতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রা লাগিয়ে আমি শর্ট করতে পারি, মানে মিনিমাইজ করতে পারি, তাহলে আমাকে ওইটা এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে আমার যে লজিক এক্সপ্রেশনটা শর্ট করার পর যে এক্সপ্রেশনটা পেলাম ওটাকে আমার কাজে লাগিয়ে, গেটস দিয়ে কাজে লাগিয়ে একটা সার্কিট তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের টপিকটা, হাফ অ্যাডার। আচ্ছা, হাফ অ্যাডার বেসিক্যালি আমার হাফ অ্যাডার অ্যাপ্লিকেশন হচ্ছে যে ওয়ান বিট অ্যাডিশনের ক্ষেত্রে আমি হাফ অ্যাডার ইউজ করি। এবার হাফ অ্যাডারে ফার্স্ট আমাকে কী বলেছিলাম স্টেপটা, আমার ট্রুথ টেবিলটা লিখতে হবে, চলো ট্রুথ টেবিল লিখে ফেলি। এবার যেহেতু আমার ওয়ান বিট অ্যাডিশানের ক্ষেত্রে হাফ অ্যাডারটা কাজে লাগে, তাই আমার ওয়ান বিট বলতে কি জিরো অথবা ওয়ান, এই জিরো আর ওয়ান দুটোকে মিলিয়ে কম্বিনেশান তৈরি করে আমি ইনপুট দিতে হবে। তো জিরো ওয়ানের কম্বিনেশানে ফার্স্ট কম্বিনেশান হচ্ছে জিরো জিরো, সেকেন্ড হচ্ছে জিরো ওয়ান, থার্ড হচ্ছে ওয়ান জিরো, অ্যান্ড ফোর্থ হচ্ছে ওয়ান ওয়ান। এবার জিরো অ্যান্ড জিরোর সাম করলে কী হবে, জিরো আসবে, জিরো ওয়ানের সাম ওয়ান আসবে, ওয়ান জিরোর সাম ওয়ান আসবে, অ্যান্ড এখানে ফোর্থ স্টেপে যে ওয়ান অ্যান্ড ওয়ানের সাম করলে বেসিক্যালি আমরা কি ওয়ান অ্যান্ড ওয়ান যখন আমরা ডেসিমেলে এক আস একের সাথে এক যোগ করি তখন আমরা রেজাল্টটা কী পাই, দুই পাই, কিন্তু যেহেতু এটা বাইনারি নাম্বারস তাই এখানে ওয়ান অ্যান্ড ওয়ান আমার সাম করলে সামটা আমি জিরো পাবো, কিন্তু ক্যারিতে আমার ওয়ান আসবে তখন। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, জিরো জিরো সাম করলে আমি জিরো পাচ্ছি, ক্যারিতে আমার জিরো পাবো, সাম এখানে জিরো ওয়ানের সাম করে ওয়ান পাচ্ছি তাহলে আমার ক্যারিতে আমি জিরো পাবো, ওয়ান জিরো করলেও আমি ক্যারিতে জিরো পাবো। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি কম্বিনেশানগুলোকে মিন টার্ম দিয়ে ডিনোট করছি, এটা আমার এম জিরো, এটা আমার এম ওয়ান, এটা আমার এম টু, অ্যান্ড এটা আমার এম থ্রি। ঠিক আছে, এবার আমার সামের এক্সপ্রেশন কী হবে, সাম ইকুয়ালস টু, সামে আমার কোন কোন কম্বিনেশান ওয়ান পেয়েছি, জিরো ওয়ান অ্যান্ড ওয়ান জিরোতে, মানে যখন আমি এটাকে ডিনোট করে লিখবো এরকম যে সামেশান এম ব্যাকেট এম ওয়ান প্লাস
m2 ঠিক আছে এবার এটা আমি লিখব এরকম যে কম্বিনেশন এবার কি আমি যেহেতু মিন টার্ম দিয়ে ডিনোট করেছি তাই মিন টার্মে জিরো থাকলে বার হয় তাহলে এটা এরকম লেখা হবে a বার b প্লাস a b বার যেহেতু 1 0 তাই a b বার এবার এটাকে সিম্পলিফাই করলে আসবে আমার a xor b এবার হচ্ছে ক্যারির এক্সপ্রেশন ক্যারি এক্সপ্রেশন আমার কী আসবে ক্যারি এক্সপ্রেশনে আমি ক্যারির আউটপুটে মানে ক্যারির বক্সে আমি ওয়ান একটা কম্বিনেশনই পেয়েছি ওয়ান ওয়ান এবার ওয়ান ওয়ান থাকলে আমার কী হয় বার হয় না মিন টার্মে তাই আমি কী লিখব সিম্পলি এ অ্যান্ড বি এটা আমার লজিক এক্সপ্রেশন পেয়ে গেলাম এবার হচ্ছে আমাকে এই লজিক এক্সপ্রেশন শর্টও হয়ে গেল এবার এই লজিক এক্সপ্রেশনকে কাজে লাগে গেট দিয়ে আমাকে একটা সার্কিট তৈরি করতে হবে ঠিক আছে তাহলে সার্কিটটা একদম ডায়াগ্রামে ফার্স্ট আমার কী আছে এ এক্সর বি মানে আমাকে এক্সর গেট কাজে লাগাতে ফার্স্ট তাহলে এটা আমার এ ইনপুট এটা আমার বি ইনপুট এর সামনে কী পেলাম এ এক্সর বি পেলাম আচ্ছা এবার হচ্ছে আমাকে ক্যারির ইনপুটটা বের করতে হবে এখানে এ বি আছে যেহেতু আমার আর এ বি এখানে এ বি কী ফর্মে আছে এখানে প্রোডাক্ট ফর্মে আছে প্রোডাক্ট ফর্মের জন্য আমি কী ইউজ করবো অ্যান্ড গেট তাহলে আমরা করি ওকে এখানে আমার হয়ে গেল কমপ্লিট হাফ এটার হাফ এটার এবার আমি ডিসকাস করব কি হাফ সাবস্ট্রাক্টর এবার হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও ঠিক আছে হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও আমরা সিম্পলি ফার্স্ট আমার ট্রুথ টেবিল লিখতে হবে তাহলে ট্রুথ টেবিল আমার এ পি ইনপুট এখানে হবে কি আমার যেরকম সাম মানে অ্যাডারের ক্ষেত্রে আমার কিছু সাম অ্যান্ড ক্যারি এখানে সেরকম হবে ডিফারেন্স অ্যান্ড বড়ো বড়োটাকে আমি সিম্পলি ছোটো মানে স্মল বি দিয়ে ডিনোট করছি ঠিক আছে এবার কম্বিনেশানগুলো হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এবার জিরো থেকে আমার জিরো সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করলে আসবে কি আমার জিরো জিরো থেকে ওয়ান আমার বাতিলে গিয়ে আসবে ডিফারেন্সে তখন ওয়ান আসবে এখানে জিরো বসবে আচ্ছা ডিফারেন্স জিরো থেকে ওয়ান ডিফারেন্স মানে ওয়ান আসবে বড়োতেও তখন আমার ওয়ান আসবে এবার ওয়ান থেকে জিরো বিয়োগ দিলে আসবে আমার ওয়ান বড়োতে আসবে জিরো অ্যান্ড ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ডিফারেন্সেও জিরো অ্যান্ড বড়োতেও জিরো এবার এগুলোকে আমি মিন টার্ম দিয়ে ডিনোট করছি এম জিরো এম ওয়ান এম টু অ্যান্ড এম থ্রি ঠিক আছে এবার ডিফারেন্সের ইকুয়েশান আমার বসাতে হবে ডিফারেন্সে কী কী হচ্ছে এটা এটা মানে সিম্পলি আগের সামের মতোই আমি ইকুয়েশান পাচ্ছি সামের যে মানে সামের যেটা আমি ইকুয়েশান পেয়েছিলাম যে রেজাল্টটা পাচ্ছিলাম ডিফারেন্সও সেই একই পাচ্ছি তাহলে সিম্পলি সেভাবে বসিয়ে দেবো এ বার বি প্লাস এ পি বার এবার এটাকে আমি সিম্পলিফাই করলে আসবে এ এক্সল বি আচ্ছা এবার বড়োর ইকুয়েশান আমাকে লিখতে হবে বড়োর ইকুয়েশান আমার আসবে কি বড়ো ইকুয়েশান ওয়ানটা আমি এম ওয়ানে পাচ্ছি এম ওয়ান মানে কি জিরো ওয়ান এবার মেন টাইমে জিরো থাকলে আমি বার আছে তাহলে এ বার বি ঠিক আছে এটা সিম্পলিফাই হয়ে গেল এবারে সার্কিট ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে আমাকে তাহলে এ এক্সর বি আছে তাহলে ডিফারেন্সের জন্য আমাকে সেই এক্সর গেট কাছে লাগাতে হবে এ ইনপুট বি ইনপুট একটা ডিফারেন্স আমি কী পাচ্ছি এ এক্সর বি
আচ্ছা এবার হচ্ছে আমাকে এক্স আর বি পেয়েছি, এবার হচ্ছে আমাকে বড় ইকুয়েশন লিখতে, বড় ইকুয়েশন কি আছে, এ বার বি। এবার যেহেতু আমার এখন নর্মাল ফর্ম ইম্পোর্ট করা আছে, তো আমাকে বার ফর্ম নিয়ে আসতে, বার ফর্ম নিয়ে আসার জন্য আমাকে একটা নট গেট লাগাতে হবে। এবার পি ইনপুট নিলাম, দিয়ে এবার এটা ওকে অ্যান্ড গেটে ইনপুট দিলাম, এখানে তখন বড় ইকুয়েশন পাচ্ছি এ বার পি। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আমার হাফ সাবস্ট্রাকটার ইউজ করা হয় ওয়ান বিট সাবস্ট্রাকশনের জন্য, অ্যান্ড হাফ অ্যাডার ইউজ করা হয় ওয়ান বিট অ্যাডিশনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে ফুল সাবস্ট্রাকটার, ফুল অ্যাডার অ্যান্ড কমন সাবস্ট্রাকটার অ্যান্ড অ্যাডার সম্বন্ধে ডিসকাস করবো।